আমাকে বলছে তুমি আবার কি কাজ করতে পারবে। ও ভাবছে আমি রান্না বান্নাই জানি, আর কিছু জানি না। ও জানি না যে আমি এসবও কাজ করতে পারি। দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল কাজে লেগে গেছি। এটা একটা কি বানালাম দেখুন তো, এটা হচ্ছে রসা পাটা। এটা পাটা রাখা ছিল, তো এই পাটাটা দিয়ে এই যে উপরটাতে একটা জুড়ে দিলাম। এটা দিয়ে প্লাস্টারিং করব। ওই যে মেন দরজাটা বলছে না, মেন দরজাটা ইনকমপ্লিট আছে। তো যাই হোক, আমি চেষ্টা করব। আমি কখনো করিনি, তো চেষ্টা করি, চেষ্টা করে দেখতে পারতে কি আছে, করে দেখি। আর এই যে একটা ছোট রসা বানাবো এটা এই পাটাটা দিয়ে, আর এটা হচ্ছে ওর হ্যান্ডেল। তোমরা সবাই দেখো ভিডিওটা। ওই যে দরজার কাঠগুলো ছিল, ওই কাঠগুলো যাই হোক কাজে লেগে গেল। ওর ফেল হয়ে গেল নাকি কেসটা? না না, তাহলে এই কাঠটা চলবে না। ওই দেখুন কাঠগুলো সব পড়ে আছে, এইগুলো কাজে লেগে যাচ্ছে। যাই হোক ফেলানো হয়নি বলে কাজে লেগে গেল। আর এই যে এই দরজা দুটোই বসবে। তো তোমাদের দাদাভাই পালিশ করে দিয়েছে, এই বেডগুলোই বসবে। বাবা আসছে দেখতে, যে দেখি হলো কত দূর কি না হলো। কাটি দিতে এসছে, এসছে কত যত্ন করে কাটিগুলো নিয়ে এসছে, কাগজের মধ্যে মোড়ানো আছে, সে দিচ্ছে। দেখি সাইজগুলো পাতলা কাটি আছে, এগুলো হবে। আর একটা কাটি লাগবে, তুমি এমন করছো একদম পারমানেন্ট, এটা রয়ে যাবে, কাজে লেগে যাবে। তবে জিনিসটা ভালো করছো, তোমার গেটে গেটে বুদ্ধি গো। যাই হোক এগুলো কিন্তু ফেলে দেওয়া যেত, কিন্তু ও কাজে লাগিয়ে দিল। আর একটা পেরেক দিয়ে দিচ্ছি, তাহলে মজবুত হয়ে যাবে। আজকে আজকে ও রাজমিস্ত্রির কাজ করবে। তোমাদের দাদাভাইয়ের কত রূপ দেখতে পাবে। আজ রাজমিস্ত্রির কাজ, রসা পাটা হয়ে গেছে। এই যে একটা ছোট রসা, এটা দিয়ে কাজ করবো, রাজমিস্ত্রির কাজ করবো। এইভাবে পালিশ দেবে, পালিশ কত দূর কি করতে পারছে আমিও জানি না। তুই করবি নি পালা চেয়েছি? হ্যাঁ, এটা আদিতে করে কেটে নিচ্ছে সমান করে। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই এখন বালি চেটে নিচ্ছে, যদিও বা চালনিটা ফেটে গেছে। একটু সাইড করে ছেলে নিচ্ছে, এটাই মশলা তৈরি করবে, মিট মশলা। এখানে দাঁড়িয়ে আছি ছাওয়ার মধ্যে এক প্রান্তে, আমি ওর সাথে একটুখানি কাজ, মানে সব কিছু হাতের সামনে জোগাড় করে দেবো, যেমন মশলা, তারপর খেয়ে জল টল সব হাতের কাছে করে দেবো। আমারও একা বসে রইতে ভালো লাগছে না, যে না ও কাজ করছে ঘরের কাজ, তাই না? সবাই মিলেমিশে করাটাই ঠিক। একটুখানি আছে, বেশি না, এটাই একটু একটু করে ইয়ে করো, মশলাটা বানাও, নইলে হাওয়া ধরে নেবে তো শিবিরটা শক্ত হয়ে যাবে। আমি এই জল যা যা লাগবে হাতে সামনে সব কিছু আমি জোগাড় করে দিচ্ছি। আমি জল মগ বালতি ফোন দিও না, কিছু দিব না বাবা। ঢালাই গিটি দেখো কতটা দেবো, আর কতটা কি লাগবে বলবি? হ্যাঁ, আর একটুখানি সিমিট লাগবে মনে হয়। এখন পরিষ্কার করতে হবে, টেবিলটা সাজিয়ে করে কাজ করবে, তাছাড়া তো লাভ পাওয়া যাবে না। ওই জন্য আমি টেবিলটা জিনিসগুলো সব সরিয়ে দিচ্ছি। খুব সুন্দর স্প্রে হচ্ছে, দেখো বুদ্ধি থাকলে কি না হয়। এটা
সিমিট গোলা করছে, সিমিট গোলা তৈরি করছে, জল নিয়ে নিয়েছে আর সিমিটটা একটু একটু করে নিচ্ছে বেশ পুরো পুরো। ক্যামেরা এই যে ছোট 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 মিস্ত্রিরা এসেছে দিতে কাজ দেখতে, মারটা দেখাইছি বউ একটু মোটা করবো। কই রে কই রে কই সিমিট ধরছে নাই যে রে দেখতে পাবিনি আমি দেখতে পাচ্ছি সব কাজ দেখতে বসে গেছি। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ভাই তো এটা দেখুন কাজ দেখুন কেটা আছে মিস্ত্রি লিচ্ছে দিয়ে ভাই কর ফাল্গুন মাসে বিয়ে তো ওই জন্য একদম আনন্দ থেকে কাজ করছি। এই যে বৈশাখ মাসে বিয়ে এর পালাচ্ছে ইউএসএ কোম্পানি, বৈশাখ মাসে বিয়ে এর বৈশাখ মাসে বৈশাখ মাসে বিয়ে এর লোটা করে দিচ্ছে দৌড় 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 বন্ধুরা দেখুন আমাদের প্লাস্টার কাজ কমপ্লিট হয়ে গেল। তো যাক ভিডিওটা এখানেই রাখলাম, কেমন হলো তা কমেন্টে জানিও, আর বলতে হবে না কেমন হলো কী করে জানবো। ভিডিওটা এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। এখন খাবার খাবো।